পড়ার বইতে কুৎসিত শব্দের অর্থ বোঝাতে কালো মানুষের ছবি, বরখাস্ত দুই শিক্ষিকা। পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে খুনের অভিযোগে তপ্ত হয়ে উঠেছে আমেরিকা। বর্ণ বৈষম্যের প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। তারই মধ্যে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের প্রাক প্রাথমিক বিভাগে ইংরেজি রেফারেন্স বই হিসেবে ব্যবহৃত বইটিতে আগলি শব্দের সঙ্গে কৃষ্ণাঙ্গের মুখের ছবি ব্যবহারে নিন্দা করেছেন অনেক অভিভাবক। বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে অভিযোগ করেন কলকাতার বঙ্গবাসী সান্ধ্য কলেজের এক অধ্যাপক, রৌরকেল্লা এনআইটির এক অধ্যাপকও এ নিয়ে সরব হন। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা স্তম্ভিত, এই বই ব্যবহার করা যাবে না। কেন এই রেফারেন্স বই ব্যবহার করা হলো সেজন্য শ্রাবণী মল্লিক ও বর্ণালী ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। শ্রাবণী দেবী ওই স্কুলের প্রধান শিক্ষিকা, বর্ণালী দেবী প্রাক প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষিকা। বর্ণালী দেবীর বক্তব্য, আমি নামেই ভারপ্রাপ্ত শিক্ষিকা, পুরোটাই নজরদারি করেন শ্রাবণী দেবী। যদিও শ্রাবণী দেবী পাল্টা দাবি, আমি স্কুলের ওই বিভাগের প্রশাসনিক প্রধান, পঠন পাঠনের সঙ্গে আমার যোগ নেই, বই বাছাইও আমি করি না। তিনি জানান, ঘটনাটি কানে আসার পরে যে দুজন শিক্ষিকা বই বাছাই করেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের মধ্যে একজন জানিয়েছেন বিষয়টি তাদের নজর এড়িয়ে গিয়েছিল। পূর্ব বর্ধমান জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক শ্রীধর প্রামাণিক জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের কাছে সাসপেন্ড করার বিষয়ে কোনো নির্দেশিকা আসেনি। জেলা স্কুল পরিদর্শক প্রাথমিক স্বপন কুমার দত্ত বলেন, বর্ণালী দেবীকে সাসপেন্ড করার প্রক্রিয়া চলছে। শব্দের পরিচিতি হয়েছে যেখানে, যে অধ্যায়গুলোতে ছবির মাধ্যমে, তো সেখানে হঠাৎ আগলি এই ইংরেজি শব্দটির পরিচিতি করানো হচ্ছে একজন কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি দিয়ে, এবং তার তলায় ছবিটা দিয়ে লেখা আছে আগলি, তলায় কুৎসিত। সঙ্গে সঙ্গে আমার এটা নজরে আসে, এবং আমি অভিভাবক এবং একজন শিক্ষক হিসেবেও প্রচণ্ড বিচলিত হয়ে পড়ি যে শিশু মনে যে এর একটা সাংঘাতিক প্রতিক্রিয়া হবে, এবং যারা একদম কচিকাঁচা, যারা এই বই পড়ছে, তারা কুৎসিত শব্দটাকে কীভাবে চিনবে, কীভাবে জানবে। দেখে আমার এত খারাপ লাগে যে এই যে কুৎসিত শব্দটাকে একটি কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি দিয়ে শিশুদের সামনে উপস্থাপনা, এইটা সমাজের যে গভীর ক্ষত সৃষ্টি করবে এবং সমাজে একটা মেরুকরণ তৈরির চেষ্টা করবে, সেই জন্য আমি এটা আজকে একজন অভিভাবক এবং একজন শিক্ষক হিসেবে গভীর উদ্বেগের সঙ্গে এটা আমি আজকে প্রাইমারি যিনি স্কুল পরিদর্শক তার নজরে এনেছি। তিনিও গোটা ব্যাপারটা কথা দিয়েছেন যে তিনি অত্যন্ত সহমর্মিতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। আমি অবিলম্বে আপনাদের মাধ্যম দিয়ে যিনি পাবলিশার এবং স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তা আমি দ্রুত এর প্রতিবিধান চাইবো এবং স্কুল কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি যে আমরা স্কুলকে যাতে সঠিক পথ দেখাতে পারি। আমাদের সরকারের নজরে এসেছে, কোন কোন চ্যানেল যারা এটা প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের নজরে আনতে সাহায্য করেছেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় শিক্ষা দপ্তরের থেকে আপনাদের জানাতে চাই, যে সংবাদটি পরিবেশিত হয়েছে বর্ধমান গার্লস মিউনিসিপ্যাল কলেজের একটি বইকে নিয়ে, সেই বইটি মোটেই সরকারি বই নয়, সরকার এই বই অনুমোদন করেনি, সরকারের ছাপাখানায় এটা ছাপেনি। আমরা খবর নিয়ে দেখেছি একটি প্রকাশনী, তারা চাইল্ড স্টাডি নামে, ডুমারায়ের নামে একটি বই লিখেছিলেন, এবং সেই স্কুলের
যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা এইটি প্রাইমারি সেকশনে অক্ষর শেখাবার নাম করে তারা এই বইটি দিয়েছেন। আমাদের দুটো বই, মজারু এবং একটা ডাটা বই, তার বাইরে আমাদের কোনো বই প্রি প্রাইমারি বা প্রাইমারিতে থাকে না। এটা স্থানীয় স্তরে স্কুল তাদের আগ্রহ দেখিয়ে এই বইকে পঠন পাঠনের ব্যবস্থা করেছিল। সমস্তভাবে আমি বিআইদের সাথে কথা বলেছি, আমি মনীষ জৈন আমাদের শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি, এক্সপার্ট কমিটির সাথে কথা বলেছি। আমরা স্তম্ভিত যে আমাদের রাজ্যে, আমাদের দেশে আমরা এ ধরনের যারা বই প্রকাশ করছেন তাদের সঙ্গে সহমত নই, আমরা তীব্র বিরোধিতা করি। এবং এই ধরনের বই যদি কোনো স্কুল আমাদের অজ্ঞাত সারে ব্যবহার করেন তাহলে তাদেরকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে মনে করব। এবং স্কুলের এই সাহসের জন্য তাদের দুজন, যিনি শ্রাবণী মল্লিক এবং বর্ণালী দাস, তাদেরকে সাসপেন্ড করা হল এবং এই বইটি চাইল্ড স্টাডি রুমা রায়ের নামে যে বইটি আছে পশ্চিমবঙ্গের কোথাও এই বইটি ছাত্রছাত্রীদের কাছে পাঠ্য বিষয় হিসাবে গণ্য করা হবে না, কেউ করবেন না। এই ব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর থেকে আজকেই আমরা বের করে দিচ্ছি। এবং আমরা আবার বলছি, সেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাংবাদিকদের যারা এটা আমাদের দৃষ্টিতে এনেছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।